হঠাৎ করেই কল্যাণপুরে বেজে উঠল সাইরন, ভেঙে পড়ল গাছ, ছুটে এলেন ডাক্তারবাবুরা, ছুটে এলেন পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও। শুরু হলো কল্যাণপুরে ভূমিকম্প। কি ভূমিকম্পের প্রকোপে পড়ে বেশ কয়েকজন আহত হলো কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। না, কোনো ভূমিকম্পই আসেনি এই দিন। মঙ্গলবার দুপুরে স্কাউট অ্যান্ড গাইড এবং খোয়াই জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কল্যাণপুর স্কুলে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর মকড্রিল। এই মকডিলে স্কাউট অ্যান্ড গাইডের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহড়ায় অংশ নেয় কল্যাণপুর থানার কল্যাণপুর দমকল কর্মী এবং কল্যাণপুর বিদ্যুৎ দপ্তর সহ আরও বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তারা, পাশাপাশি চিকিৎসক সেবিকারাও অংশগ্রহণ করেন। হঠাৎ করে সাইরনের শব্দে বেজে উঠে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আজকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ডিজাস্টার প্রিপেয়ারনেস ট্রেনিং কোর্স 5 দিনব্যাপী চলছিল। তো আজকে আমরা যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মাধ্যমে আমরা এবং আমাদের লাইন ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদের যৌথ উদ্যোগে আমরা একটা আজকে মহড়া করেছি। যেই ভূমিকম্প হয়েছে বা আগুন লেগেছে সেটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়েই আজকে একটা মহড়া হয়েছে কল্যাণপুর স্কুলে।